নীলাশ মানের তারা মাইয়া, নীলাশ মানের তারা মাইয়া, নীলাশ মানের তারা মায়া হয় শান্তি দায়ী, জানে ইহা সাধু যারা, মায়া হয় শান্তি দায়ী, নীলাশ মানের তারা মাইয়া, নীলাশ মানের তারা মাইয়া, নীলাশ মানের তারা মাইয়া হয় শান্তি দায়ী, জানে ইহা সাধু যারা, মায়া হয় শান্তি দায়ী। যার নাই মায়া বেড়ি, দালান কোঠা শূন্য পুরি, বিফল যায় তার টাকা কড়ি হাহাকার ভরা, যার নাই মায়া বেড়ি, দালান কোঠা শূন্য পুরি, বিফল যায় তার টাকা কড়ি হাহাকার ভরা, নববধু আইলে ঘরে বইহে নবধারা, শেখ ফরিদয়েশ করি, শেখ ফরিদয়েশ করি, সাক্ষী আছে জগৎ জোড়া, নীলাশ মানের তারা মাইয়া, নীলাশ মানের তারা, নীলাশ মানে তারা মাইয়া, যার নাই মায়া বেড়ি, দালান কোঠা শূন্য পুরি, বিফল যায় তার টাকা করি হাহাকারে ভরা। দেখবেন একজন বিরাট ধনী লোক, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা তার রাখার জায়গা নাই, এবার যদি সেই সংসারে না থাকে একটা নারী লোক, তাহলে সংসারটা কি গো, শূন্য মরুভূমি। এবার যখনই ওই সংসারে একটা নববধূ আসবে, নববধূর গুণে সংসারে একটা নতুন ভাবের উদয় হবে, আবার কিছুদিন পরে দেখা যাবে যে ওই নারীর গুণে একটা নবজাত শিশুর কলকাকলিতে আনন্দে মুখরিত হয়ে উঠেছে। এটা কার গুণ গো? এটা হচ্ছে আমার নারীর গুণ বা আমার নারীর অবদান। আসছে মায়ার আজব কাণ্ড, সুধা ভরা দুধের ভাণ্ড, ওরে যাকে এ হয়েছ ধন্য গণ্যমান্য তোরা, আছে মায়া রাজব কাণ্ড, সুধা ভরা দুধের ভাণ্ড, ওরে যাকে এ হয়েছ ধন্য গণ্যমান্য তোরা, না বুঝিয়া গালাগালি করে মূর্খ পুরুষেরা, না বুঝিয়া গালাগালি করে মূর্খ পুরুষেরা, হইলে
নীলাসমানে তারা মাইয়া নীলাসমানের তারা নীলাসমানে তারা মাইয়া আছে মায়ার আজব কাণ্ড সুধা ভরা দুধের ভাণ্ড যা খেয়ে হয়েছে ধন্য গণ্য মান্য তোরা আমার মায়ের মাতৃদুগ্ধ পান করে তোমরা পুরুষেরা আজ সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছ মায়ের মাতৃদুগ্ধ প্রাণ করে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার হাকিম প্রধানমন্ত্রী এমপি এমএলএ যাই বলুন না কেন সমস্ত গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছে শুধুমাত্র মায়ের মাতৃদুগ্ধ পান করে তবেই তাই যে সব পুরুষ আমার নারীকে মন্দ কথা কয় নারীকে গালাগালি করে নারী নির্যাতন করে সে পুরুষ হচ্ছে আস্ত গাধা হইলে অন্ধ ও তুর ল্যাংড়া কানা মায়েই জানে তা জনম ভরা কোন মায়ের একটা সন্তান যদি অন্ধ হয় বোবা হয় বা যদি ল্যাংড়া হয় তাহলে সেই সন্তান যে কি বলতে চাইছে তার ভাষা তার বেদনা এ পুরুষে বোঝে গো বোঝে না কে বোঝে আমার নারী বোঝে সেই সন্তান ঘুমোবে পায়খানায় যাবে প্রস্রাবে যাবে খাবে তার ভাষা তার বেদনা বুঝতে পারে আমার নারী কই তোমার পুরুষে তো বুঝতে পারে না তার মুখে আবার লেকচার কত গো হ্যাঁ দেখবে এগুলো প্রায় গ্রামেই দেখা যায় যদি কোনো পুরুষ তার একটি ছোট্ট ছেলে আর স্ত্রী রেখে যদি মারা যায় তাহলে আমার নারী কি করে আমার নারী ওই ছোট্ট ছেলের মুখের দিকে চেয়ে যেমন করেই হোক সন্তানকে লালন পালন করে বড় করে তোলে আর যদি কোনো নারী একটা সন্তান রেখে মারা যায় পুরুষে কি করে গো দেখবেন সাত দিন পার হতে দিবে না সাত দিন পার হতে না হতে আবার আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে আনে তোমাদের এই স্বভাব কেন এটা তোমাদের স্বভাব অভ্যাস না ব্যবহার কোনটা পারো না সেই সন্তানকে লালন পালন করে বড় করে তুলতে তার মুখে আবার লেকচার তোমার ওই লেকচারকে শুনে দেহের যত লোহ মাংস সকলই হয় মায়ের অংশ দুনিয়ার যত পুরুষ বংশ মায়ের পেটে হয় গড়া দেহের যত লোহ মাংস কিরে সকলই হয় মায়ের অংশ দুনিয়ার যত পুরুষ বংশ মায়ের পেটে হয় গড়া কাউস কুতুব পিরাউলিয়া মায়ের ইশারা ওরে শেখ ফরিদয়স করুনি শেখ ফরিদয়স করুনি সাক্ষী আছে নীলাসমানে তারা মাইয়া নীলাসমানের তারা নীলাসমানে তারা মাইয়া সকলই হচ্ছে আমার মায়ের অংশ দুনিয়ার যত পুরুষ বংশ সব মায়ের পেটেই গড়া গাউস কুতুব পীর আউলিয়া এসব মায়েরই ইশারা শেখ ফরিদয়েশ করণী তারা সাক্ষী আছে জগৎ জোড়া